আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুকুম ইয়া তুল্লাবাল আজিজ? উরিদু আন্নাকুম বিখাইর। আলহামদুলিল্লাহ আনা বিখাইর। হাযিরুল ইয়াউম বিকিতাবিল লুগাতিল আরাবিয়াতি লিত্তিসালিহ লিসফিস সাবিয়া। উনওয়ানুল ইয়াউম আত-তাদরিবাত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো এবং সুস্থ আছি। আজ উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর লুগাতুল আরাবিয়াতি লিত্তিসালিহ বইটি নিয়ে। আজকের আলোচ্য বিষয় অষ্টম পাঠের প্রশ্নের পর্ব এবং সঠিক বা ভুল নির্ণয় সম্পর্কে। আমরা গত ক্লাস থেকে জেনেছিলাম হকুকুল জিরান, প্রতিবেশীর হক সম্পর্কে, এবং কবিদের কী করেছি আমরা, মুখস্থ করেছি এবং শব্দার্থ মুখস্থ করেছি। আজকে আমরা এই কবিতার আলোকে কী করব, কয়েকটি প্রশ্ন করব এবং সঠিক বা ভুল নির্ণয় করব। তো তোমরা সকলে কী করো, ইকরাউ মাই ওয়াস্তামিয়া, তোমরা আমার সাথে পড়ো এবং কী করো, ভালো করে শুনো। নম্বর প্রশ্ন, মান হুমুল জারু, প্রতিবেশী কে? দুই নম্বর প্রশ্ন, মা ওয়াজিবুন আলাইনা লিল জারি, আমাদের জন্য কী আবশ্যক প্রতিবেশীর ওপর, অর্থাৎ প্রতিবেশীর কী হক রয়েছে আমাদের ওপর? তিন নম্বর প্রশ্ন, মাযা আওসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল জারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর জন্য কী ওসিয়ত করে গিয়েছেন, অর্থাৎ একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর কাছ থেকে কী পাবে, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ওসিয়ত করেছেন? আমরা যদি আমাদের এই কবিতাটা ভালো করে পড়ি, হকুকুল জিরান কবিতাটা ভালো করে পড়ি, তাহলে কী হবে, আমাদের জন্য উত্তর দেওয়া খুবই সহজ হয়ে যাবে। তো আমরা কী করবো, আরবিটাকে ভালো করে মুখস্থ করবো এবং অনুমাত্র শিখে নেব, অনুবাদ একদম সহজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি জানলাম, প্রশ্ন জানলাম, তিনটা প্রশ্ন জেনেছি, প্রশ্ন কী করে উত্তর হবে, আমরা কবিতাটা পড়লেই আমাদের একদম কী হবে, স্পষ্ট হয়ে যাবে, ওয়াজেহ হয়ে যাবে, মনকাশিফ হয়ে যাবে। এখন আমরা জানবো কি সঠিক বা ভুল নির্ণয়। দেখো, এক নম্বর দেওয়া আছে, লা খায়রা ফি হুকুকিল জিরান, এক নম্বরে কি লা খায়রা ফি হুকুকিল জিরান। দুই নম্বর, তাইয়িবুল কালামি ওয়া বাশাশাতুল ওয়াজহি মিন হুকুকিল জার। তিন নম্বর, মুকরিমুল জারি আইনদাল জারি মাজুরুন। আবারও বলতেছি, একটু ভালো করে শোনো, ইকরাউ মাই ওয়াস্তামিয়া, মুকরিমুল জারি আইনদাল জারি মাজুরুন, লাউ মাসাল জারু বিল জাওরি ফাহুয়া লাইসা মিনাল জারি, লাউ মাসাল জারু বিল জাওরি ফাহুয়া লাইসা মিনাল জারি। তাহলে আজকের ক্লাসে কি জানলাম, প্রশ্ন তিনটে প্রশ্ন এবং সঠিক বা ভুল নির্ণয় চারটা রয়েছে, সে সম্পর্কে আমরা জানলাম। কী করবো, এগুলো খুব ভালো করে মুখস্থ করে নেবো এবং কোনটা সঠিক কোনটা ভুল সেটা আমরা কী করবো, খুব ভালো করে জেনে নেবো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তী যে এই চ্যাপ্টারের কিছু বিষয় রয়েছে সেগুলো নিয়ে কেউ আবার উপস্থিত হবো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।